ইন্দ্র কিশোর 2019 সালের সেপ্টেম্বরে সিগলাপুরে চিকিৎসার জন্য যান। সেখানে দেশে ফেরার পর 20 জুন থেকে ছিলেন রাজশাহীতে বড় বোন ডাক্তার শিখা বিশ্বাস ও ভগ্নিপতি ডাক্তার এসে পৌঁছালেই তাকে সমাধিস্থ করা হবে। দেশ এবং দেশের বাইরে বসে যে আমাদের বিডিআর টিভি চ্যানেলটিকে দেখছেন, প্রতিদিনের মতো আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের বিখ্যাত শিল্পী ইন্দ্র কিশোরের কিছু ভিডিও। উনি আমাদের মাঝে আর নেই, সবাই উনির জন্য দোয়া করবেন।